জবা জাতীয় গাছে ভালো ফুলের জন্য যে সারটি সব থেকে বেশি কার্যকর সেটি হচ্ছে তরল মিশ্র সার আমি আমার বাগানের সব ধরনের জবা গাছে কিন্তু এই সারটি ব্যবহার করে থাকি আর এই সারটি ব্যবহার করে কিন্তু আমি সবথেকে আকর্ষণীয় এবং খুব ভালো পরিমাণে জবা ফুল পেয়ে থাকি এই মিশ্র সারটি তৈরি করাও কিন্তু খুব সোজা এখানে থাকে সর্ষের খোল অল্প একটু বাদাম খোল থাকবে কলার খোসা থাকবে পেঁয়াজের খোসা এই সারটি তৈরি করতে হয় পাঁচ লিটার জলের মধ্যে দু মুঠু সর্ষের খোল দিয়ে দিতে হবে এক মুঠি বাদাম খোল দিতে হবে একশো গ্রাম পেঁয়াজের খোসা পঞ্চাশ গ্রাম রসুনের খোসা আর দিতে হবে পাঁচ থেকে দশটি কলার খোসা তারপর এটিকে ভালোভাবে সাত দিনের জন্য ফেলে রাখতে হবে সাত দিন পচিয়ে এর সঙ্গে মিক্স করতে হবে একটি ভালো মানের অনুখাদ্য হাফ চামচ সাফ পাউডার আর এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এটি রাসায়নিক কারণ এনপিকে রেশিও যদি সঠিক পরিমাণে না হয় জবা জাতীয় গাছে কিন্তু অধিক ফুল পাওয়া যাবে না তাই আমাদের এই দশ লিটার জলের সঙ্গে এক চামচ কিন্তু দশ ছাব্বিশ অবশ্যই মিশাতে হবে তারপর হবে একটি শক্তিশালী তরল সার এবার মিশ্রণটি ভালোভাবে ঘেটে দিতে হবে ঘেটে এখান থেকে এক লিটার জল নিয়ে বা তরল তৈরি করায় সারটি নিয়ে সঙ্গে দশ লিটার সাধারণ জল মিশিয়ে কিন্তু জবা এবং সব ধরনের ফুল গাছের গোড়ায় কিন্তু অনায়াসে ব্যবহার করা যায় আর এর ব্যবহারের ফলেই কিন্তু আপনি খুব সুন্দর রঙের কিন্তু ফুল পেয়ে যাবেন কারণ এই খাবার ব্যবহার করার ফলে ফুলের যে কালারটি হবে সেটি হবে খুবই আকর্ষণীয় এবং মন্ত্রমুগ্ধকর আমার এটি অস্ট্রেলিয়ান জবা এই গাছে কিন্তু আমি অধিক পরিমাণে ফুল পেয়ে থাকি আর শুধু এই খাবারই আমি ব্যবহার করে যাই প্রত্যেক দশ দিন পর পর যদি এই খাবার ব্যবহার করে যান আপনাকে বাইরে থেকে কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট বা রকম পিজিআর কিন্তু ব্যবহার করতে হবে না জবা গাছের জন্য এই মিশ্র খাবারটি খুবই উপযোগী যখন এই খাবারটি আমি তৈরি করি শুধু জবা গাছের জন্য নয় এর সঙ্গে সঙ্গে আমার বাগানে আরও যে সমস্ত ফুলের গাছ আছে সব গাছে কিন্তু ব্যবহার করি এটি হচ্ছে একটি পিটুনিয়ার চারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এই খাবারের গুণেই কিন্তু এত ফুল করা সম্ভব হলো এই পাশেরটিও দেখুন প্রচুর ফুল ফুটে আছে আমার বাগানে এই ধরনের অনেকগুলো ফুল গাছ আছে আর সমস্ত কিছুই সম্ভব হলো আমার এই মিশ্র খাবারের জন্য তাই আমি বলবো বারে বারে খাবার প্রয়োগ থেকে যদি আপনারা এই ধরনের মিশ্র একটি খাবার তৈরি করে নেন ফুল জাতীয় গাছ নিয়ে কিন্তু কোনো রকম টেনশন থাকবে না খুব ইজিলি কিন্তু ব্যবহার করা যায় যদি সম্ভব হয় এই সারটি দেবেন দিনের বেলা মানে একটু সকালবেলা দিলে ভালো হয় কারণ যেহেতু এটি অর্গানিক সামান্য কিছু রাসায়নিক মিশানো আছে তারপরেও কিন্তু অর্গানিকের ভাগ বেশি তাই দিনের বেলা যদি দেন এতে কিন্তু ছত্রাকের আক্রমণ কম হবে কারণ রোদ যখন রোদ থাকবে তখন কিন্তু ছত্রাকের আক্রমণ এমনিতেই কম হয় আর দেওয়ার আগে গাছের গোড়া একটু পরিষ্কার করে তারপর দেবেন এই ঘাসগুলো তুলে দেবেন তবে এই সারের কার্যকারিতা কিন্তু অনেক বেড়ে যাবে আর অধিক পরিমাণে ফুলও নিয়ে আসবে আরেকটি কথা বলে রাখি শুধু জবা বা ফুল জাতীয় গাছে নয় সিজনাল হোক বা বহু বর্ষজীবী যে কোনো গাছে কিন্তু এই খাবারটি অনায়াসে ব্যবহার করা যায় এই হলো আমার গাছের অমৃত লিকুইড এটি এবার গাছের গোড়ায় কিন্তু আমি ঢেলে দেব খুব ইজিলি ব্যবহার করা যায় কিন্তু এই হ্যাঁ ব্যাস এইভাবে যদি দশ থেকে বারো দিন পরপর দিয়ে দেওয়া যায় এই সমস্ত গাছ নিয়ে কোনো রকম আর টেনশন থাকবে না তো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আমার জবা ফুলের কালারগুলো ঠিক কেমন হয়েছে ধন্যবাদ